ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর প্লাস গোল্ডে। পরীক্ষা শেষ হওয়ার আগেই বাইরে বেরিয়ে এলো প্রশ্নপত্র। রবিবার বেলা 12টায় পরীক্ষা শুরু হয়। একটা নাগাদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে টেটের প্রশ্নপত্রের একাংশ। এই ইস্যুতে চরমে উঠেছে রাজনৈতিক চর্চা। তীব্র হাসফাস করা গরম হোক বা ডিসেম্বরের শীত, নিয়োগের দাবিতে আন্দোলন করে চলেছেন পূর্বসূরীরা। তার মধ্যেই রাজ্যে হয়ে গেল আরও একটা টেট। পরীক্ষার সঙ্গে সঙ্গে বিতর্ক চলল ভরপুর। পরীক্ষা শেষ হওয়ার আগেই বাইরে বেরিয়ে এলো প্রশ্নপত্র। রবিবার বেলা 12টায় পরীক্ষা শুরু হয়। প্রায় এক ঘন্টা পরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে টেটের প্রশ্নপত্রের একাংশ। যদিও প্রশ্ন বাইরে বেরিয়ে আসায় কোনো পড়ুয়া উপকৃত হননি বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। বোর্ডকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। প্রশ্নপত্র বাইরে বেরিয়ে আসা নিয়ে ছাত্রছাত্রীদের একাংশের বক্তব্য, এসেটের প্রশ্নপত্রের সঙ্গে অনেকাংশে মিল রয়েছে ওই প্রশ্নপত্রের, প্রশ্ন ফাঁসের অভিযোগ আসেনি, এ বিষয়ে যথাযথ তদন্ত হবে বলে আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকার। যেভাবে আমরা ফুল প্রুফ ভাবে কাজ করার চেষ্টা করেছি, আপনারা জানেন, আপনারা মানে মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়েছেন বা দেখিয়েছেন বা নিজেরা দেখে গেছেন, আমরা এই জায়গাটা অবশ্যই যে জায়গাটা হয়েছে আমরা তদন্ত করবো। না না, আমরা কিন্তু কিছু সেভাবে কিছু কোনো অভিযোগ আসেনি বা আমরা কিন্তু দেখিনি, পুলিশকে জানিয়েছেন যা যা করার, আমরা কিন্তু অফিসিয়ালি কাজ করছি। টেট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। টিফিন জলের বোতলে আরো 500 গেল, 1000 টাকা করে পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের ধ্বংস করলো। 17 সালে টেটের রেজাল্টে নিয়োগ হয়নি, 22-এ টেটের নিয়োগ হয়নি, এবারে শুধুমাত্র লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার একটা ললিপপ ধরানোর জন্য। এই সরকার একটা কোনো পরীক্ষা আজ পর্যন্ত নিতে পারলো না, যেটা স্বচ্ছতার সাথে নেওয়া গেল, একটা পরীক্ষা নিতে পারলো না, আর প্রতারণা হবে না তো আবার। 22 এখনো পর্যন্ত ইন্টারভিউ হলো না, 22-এ ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল, 23-এ ডিসেম্বর আবার পরীক্ষা হচ্ছে, এটা কি লোক দেখানোর জন্য? এটা তো সম্পূর্ণ একটা আইনি জটে আটকে আছে। সুপ্রিম কোর্টে 2022-এর এটা তো হয়েই গেছিলো। এখন মাননীয় বিচারপতি, আমি শুনেছি যে তার পারিবারিক কোনো দুর্ঘটনা ঘটেছে যার জন্য বসতে পারছেন না, উনি নেক্সট যেদিন বসবেন আমরা আশা করছি 2022টা খুব উনি দ্রুতই আমাদের নিয়োগ করতে দেবেন বলে আমরা আশা করছি। সব মিলিয়ে টেট তো হলো 11,000-এর বেশি শূন্য পদ থেকে নিয়োগপত্র মিলবে কি, সেটাই এখন প্রশ্ন চাকরি প্রার্থীদের। নাজিয়া রহমান ও বিশ্বজিৎ পালের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।